আসসালামু আলাইকুম এভরি ওয়ান উইয়ার ব্যাক উইথ আওয়ার নাদার প্রোনাউন্সিয়েশন রিলেটেড ভিডিও সো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কিছু সাইলেন্ট লেটার ওয়ার্ড নিয়ে তার মানে এমন কিছু ওয়ার্ড যাদের মাঝে বি লেটারটি রয়েছে এবং এই বি যেখানে আছে এই বিটা সাইলেন্ট আছে তো যখন আমরা উচ্চারণ করব আমরা যদি সুন্দর করে উচ্চারণ করতে চাই তাহলে আমরা এই বিটাকে বাদ দিয়ে বাকি যে লেটারগুলো আছে সেগুলোর প্রোনাউন্সিয়েশন করব। সো ওয়েল গাইস চলুন দেখে নিই আমাদের এরকম কি কি ওয়ার্ড রয়েছে যেখানে বি রয়েছে সো আমরা এগুলোকে সঠিক করে যেন উচ্চারণ করতে পারি প্রথমত আমাদের রয়েছে অ্যাপলম্ব তো এইখানে যে অ্যাপলম্ব বলবে সে কিন্তু ভুল করবে তাহলে আমাদেরকে এখানে বলতে হবে অ্যাপলম তাহলে বিটা যে আছে বিটা কিন্তু আমাদের জন্য সাইলেন্ট অ্যাপলম অ্যাপলম মানে কি আত্মবিশ্বাস এরপর আমাদের রয়েছে বম্ব তো কেউ যদি বম্ব বলে এরকম কিন্তু প্রচুর বলে তাই না বম্ব তো এই বম্ব কিন্তু ভুল কারণ এখানে শেষে যে বিটা আছে বিটা সাইলেন্ট উচ্চারণ করতে হবে এভাবে বম বম তারপর আমরা পাই ক্লাইন সো ক্লাইম মানে কি আরোহণ করা কোথাও ওঠে তাই না সো সি এল আই এম বি এটাকে কিন্তু আমরা ক্লাইম বলবো না আই এম ক্লাইম্বিং নো আই এম ক্লাইম্বিং সো সি এল আই এম এই পর্যন্ত উচ্চারণ করব ক্লাইম নট ক্লাইম্ব সো ইটস ক্লাইম তারপর রয়েছে ক্রাম্ব ভুল বলতে হবে ব্রেড ক্রাম্ব ক্রাম মানে কি ছোটো ছোটো টুকরো যেমন আমরা অনেক খাবার বানানোর সময় কিন্তু ব্রেডের ছোটো টুকরো ইউজ করি তখন আমরা কী বলি ব্রেড ক্রম নট ব্রেড ক্রাম্প তাহলে ক্রাম্প না বলে কী বলতে হবে ক্রাম কারণ শিশের যে বিটা আছে এটা কিন্তু সাইলেন্ট এরপর আমরা পাই ডেভ সো এটা ডেভ না বলে বলতে হবে ডেড ডেড যার মানে কি না ডেভ না বলে এখন থেকে আমরা বলবো ডেড তারপর আছে ডাউট সো ডাউট মানে কি কোনো কিছু নিয়ে কোনো সন্দেহ থাকা দ্বিধা থাকা সো এই যে বিটা আছে এটা সাইলেন্ট এটাকে বাদ দিয়ে আমরা বলবো ডাউট ডাউট দেন উই হ্যাভ ডাম নট ডাম্প যখন কেউ বোকা শোকা হয় বা কোনো একটা কাজ আসলে আপ টু দ্য মার্ক না হয় তখন আমি কি বলি দ্য ওয়ার্ক ইজ ডাম্প ইউ আর ডাম্প কিন্তু এই ডাম্প না বলে আমাদেরকে বলতে হবে ডাম ডি ইউ এম ডাম বিটা সাইলেন্ট থাকবে তারপর আছে সিমিলারলি জ্যাম্প জ্যাম্প না বলে বলব জ্যাম জে এই অ্যামি জ্যাম তারপর আছে আমাদের জন্য ল্যাম্প সো ল্যাম্প না বলে কি বলবো ল্যাম ছোটো ছোটো ভেড়া তাই না ল্যাম সিমিলারলি লিম নট লিম্ব লিম মানে কি মাংস পেশি যে কোনো একটা মাংসের কথা যদি আমরা বলতে চাই আমাদের শরীরে তখন কিন্তু আমরা লিম ইউজ করি নট লিম্ব তাহলে বিটা হবে না এটা শুধুমাত্র হবে লিম সিমিলারলি আছে নাম নট নাম্ব এরকম আমাদের একটা অনেক ফেমাস গান আছে কিন্তু আই বিকেম সো নাম সো দিস ইজ নট আই বিকেম সো নামড তাহলে এখানে এই যে বিটা আছে বিটাকে আমরা বলবো না নাম মানে কি অসার হয়ে যাওয়া অবশ হয়ে যাওয়া তারপর আছে আমাদের জন্য প্লামার নট প্লাম্বার এটা অনেক কমন একটা ভুল যেটাকে অনেকে প্লাম্বার বলে বাট এটা আসলে প্লাম্বার না আমাদেরকে বলতে হবে প্লামার দেন উই হ্যাভ নট সফ্ট এটা অনেক কমন একটা মিস্টেক আমরা অনেকে বলে থাকি সফট বাট দিস ইজ সাথো কারণ এখানে যে বিটা আছে বিটা কিন্তু সাইলেন্ট বিটাকে বাদ দিয়ে বলতে হবে সাথো সিমিলারলি আছে সাকম্প সাকম্প কিন্তু ভুল কারণ এটা একটা সাইলেন্ট বিটার ওয়ার্ড এর জন্য আমাদেরকে বিটাকে বাদ দিয়ে বলতে হবে সকম সকম নট সাকম্প সিমিলারলি থম থাম থামস আপ নট থামস আপ থাম্ব তাহলে এটিকে কি বলতে হবে নট তারপর কি আছে মানে নট কি কোল দ্য বেবি ইজ অন হার মাদার্স ওম্ তাহলে এখানে কিন্তু ওম যে বললাম ওমটা কিন্তু ভুল কারণ এই বিটা সাইলেন্ট আমাদেরকে বলতে হবে শুধুমাত্র ওম তাহলে এবার চলুন সবগুলো ওয়ার্ডকে আমরা কারেক্টলি একবার প্রোনাউন্স করি দেখি কত সুন্দর লাগে অ্যাপলম বম Climb, crumb, dead, doubt, dumb, jam, lamb, limb, numb, plumber, subtle, succumb. সাম অ্যান্ড ওম দ্যাটস ইট প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা একটু খাতায় লিখে রাখবো আর নিজেরা একটু সঠিকভাবে বলার চেষ্টা করবো বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো কিন্তু আমরা আমাদের প্রোনাউন্সিয়েশনকেও ডেভেলপ করতে পারবো আমাদের ইংলিশকেও ডেভেলপ করতে পারবো সো ওয়েল এভরি ওয়ান আই হোপ টু সি ইউ অল ইন short শর্ট লেসন then টেক কেয়ার অ্যান্ড অল আফেস টর গেট টু শেয়ার দিস লেসেন উইথ অল ইয়ার ফ্রেন্ডস বাই বাই এভি ওয়ান